নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিয়া। প্রথমে দেখে নেব আজকের হেডলাইন। এবার ঠাকুর বাড়িতে শতাধিক গাছ লাগিয়ে বিতর্কে জড়ালেন শান্তনু ঠাকুর। বাগদায় অনুমোদিত মদের দোকানের বিরুদ্ধে সরব হলেন এলাকার মহিলারা। ধানতলায় সর্ষে ক্ষেতের ভেতর থেকে উদ্ধার পচা গলা মৃতদেহ। কুপার্সে যুবকের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার এক। রানাঘাটে চালকদের জন্য ক্যাম্প, চলছে চক্ষু ও রক্ত পরীক্ষা, পাশাপাশি রয়েছে স্বাস্থ্য শিবির। বাগদায় অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের পোস্টার প্রদর্শনী। বাদুড়িয়ায় প্লাউডের কারখানায় ভয়াবহ আগুন। এবারে আসছে বিস্তারিত খবরে, আর প্রথমেই যে খবরে নজর রাখব। প্রধানমন্ত্রীর সভার জন্য গাছ কাটা নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন শান্তনু ঠাকুর। গাইঘাটা থানায় মুকুল রায় শান্তনু ঠাকুর সহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের করেছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ। এবার গাছ লাগানো নিয়ে বিতর্কে জড়ালেন শান্তনু ঠাকুর। মঙ্গলবার তিনি ঠাকুরবাড়ি চত্বরে শতাধিক গাছের চারা লাগান, আর এই গাছ লাগানো নিয়ে ধ্যানেশবাবুর উক্তি, ও অভিযোগে ভীত হয়ে এবং একটা মিথ্যা কথাকে ও প্রমাণ করে দিল যে ও গাছ কেটেছে। গতদিনই আপনাদের কাছে বলেছে যে আমি কোনো গাছ কাটিনি, একটা বা দুটো ডাল কেটেছি। যে তার বাবা জীবনে কোনোদিন একটা গাছ লাগিয়ে দেখেনি, হঠাৎ করে সে 100 গাছের চারা এনে লাগাতে আরম্ভ করেছে, এটাতেই প্রমাণ করে দিল যে ওরা অন্তত না হলেও ওদের স্বীকারোক্তি অনুযায়ী 33টা গাছ কেটেছে। কারণ তারা 3-4 গুণ গাছ লাগাতে হয়, ওখানে স্টেটমেন্ট দিয়েছে 100 বেশি গাছ লাগাচ্ছে, সে নিজে সেটা তার ফেসবুকে ছেড়েছে। এই গাছ লাগানো একটা প্রহসন, এই গাছ লাগানো মানুষকে দেখানো, এবং নিজে যে অন্যায় করেছে সেটা ভাবছে গাছ লাগালে সেটা শোধ হয়ে যাবে, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। গাছ লাগিয়ে বাঁচানোর মতো কোনো চিন্তা তার মধ্যে নেই, কারণ সে গাছকে লালন পালন করতে জানে না বা করতে পারে না। তাহলে গাছ কাটার অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন শান্তনু ঠাকুর। তবে মঙ্গলবার হঠাৎ করে ঠাকুর বাড়ি চত্বরে বৃক্ষরোপণের বিষয়ে তার কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, না আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের আমাদের এই জায়গাটা এতটা ফাঁকা, তো এখানে গাছ কাটা বা না কাটা সেটা বড় কথা নয়, এখানে কোনো গাছ কাটাই হয়নি। তো যখন একটা দোষ আসে তখন সেই দোষটা মানুষের কাছে যে বাজে বার্তাটা নিয়ে যায় সেই বার্তাটা ভালো নয়, এবং তারা যে মিথ্যে কথা বলছে, আদৌ তারা গাছ কেটেছে? যখন মুখ্যমন্ত্রী এখানে এসেছে স্কুলে 7-8টা গাছ কেটেছে ধ্যানেশ নারায়ণ গুহ, এটা আমাদের কাছে প্রত্যক্ষ, আমরা দেখেছি ও গাছ কেটেছে। কিন্তু বিষয় হচ্ছে গিয়ে যে মুখ্যমন্ত্রী এসেছে গাছ কেটেছে, শাসক দল তাই আমাদের কিছু করতে পারবে না, আমাদের কে ক্ষমতাচ্যুত করে, এই সমস্ত ব্যাপার স্যাপার তাদের একটা হুমপিদম্পি সবসময় আছে, এবং ওদের টার্গেটটাই হচ্ছে ঠাকুর বাড়ির যাতে পরিবার বদনাম হয়, এবং বদনাম হলে মতুয়া ভক্তরা ডিভাইডেড হয়, এবং সেই ডিভাইডেড হওয়ার ফলে তাদেরকে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করা যায়, এটা হচ্ছে ওদের একমাত্র উদ্দেশ্য। গাইঘাটা থেকে উৎসব মণ্ডলের রিপোর্ট, বেঙ্গল লাইভ। পাকদার হেলিনচা এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়ে স্লোগান তুললেন, মদ হটাও দেশ বাঁচাও। সরকারি অনুমোদন পেয়ে বাগদা থানার হেলিনচা গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর কলোনি এলাকায় একটি মদের দোকান খোলা হয়। কিন্তু এই মদের দোকানের বিরুদ্ধে সরব হন এলাকার মহিলারা। এদিন এলাকার প্রায় শতাধিক মহিলারা বিক্ষোভ মিছিল শুরু করে প্রতিবাদ জানাতে থাকেন, পাশাপাশি নবনির্মিত সেই মদের দোকানের সামনে জড়ো হয়ে ইট পাটকেলও ছুটতে থাকেন। মহিলাদের দাবি, এই এলাকায় মদের দোকান তৈরি হলে পরিবেশ নষ্ট হবে, তাই তারা কোনো মতেই মদের দোকান হতে দেবেন না। বাগদা ব্লকের মধ্যে 5 নম্বর হেলেঞ্চা অঞ্চল, এখানে একটা মদের দোকান পড়েছে, লাইসেন্স মাত্র, ঠিক আছে? এই দোকানটা গ্রামবাসী চাইছে যে গ্রাম এই দোকানটা বন্ধ। তা আজকে আমরা এসেছিলাম ওনাদের সঙ্গে, মদের মালিকের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু বরবাবু আমাদের সঙ্গে কথা বললো যে গ্রামবাসী যেটাই চাইবে সেটাই হবে।
সর্ষে ক্ষেতের ভেতর থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। দেহটি উদ্ধার হয়েছে ধানতলা থানার কুলগাছি এলাকা থেকে। এদিন এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেহটিকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মৃতের নাম পরিচয় পাওয়া যায়নি। দেহটিকে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কিভাবে দেহটি ওই স্থানে আসলো ও তার পরিচয় জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। রানাঘাটের কুপার্স এলাকায় বাড়িতে ঢিল মারার অপবাদ দিয়ে এক যুবককে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছিল। পরে হতাশায় ভেঙে পড়ে বিষ খেয়ে আত্মহত্যা করে ওই যুবক। বাড়িতে আসার পরে জানতাম না আমার দাদা, এবার দাদাকে বললাম দাদা কি হয়েছে, দাদা খুব বমি টমি করছিল, পায়খানা বমি আমাদের বাড়িতে নিয়ে গেছি, ডাক্তার একটু দেখি এমনি নর্মাল জানতাম হয়তো বমি টমি হচ্ছে, ডায়রিয়া টায়রিয়া হয়েছে, নিয়ে গেছি আমাদের। তারপর দাদাকে পরের দিন বলছে কী হয়েছে তুই এরকম করছিস, তখন দাদা আমাকে বললো কি যে বোনু আমি ঘাস মারা ওষুধ খেয়েছি, ঘাস পচানো ওষুধ। তাই বলছি তুই কেন খেয়েছিস এগুলো, বলে সেদিন রাতে গিয়ে ওরা আমাকে সবাই মেয়ে ছেলেরা মিলে সব আমাকে মেরেছে, এর জন্য এই লজ্জায় আমি লোকের সামনে কী করে মুখ দেখাবো, এই অপমানের জন্য ও ঘাস পচানো ওষুধটা খেয়েছে। এবার আমি কি চাচ্ছি, আমি ওর বোন হয়ে চাচ্ছি যারা এই অপরাধটা করলো তারা যেন শাস্তি পায়। তারা যদি শাস্তি না পায় হসপিটালে বেঁধে আমার দাদাকে যেই অবস্থা আমি দেখেছি, অন্তত যে অবস্থা দেখেছি আমি যা চাচ্ছি ওরা যেন একটা খুব মানে খুব কড়া শাস্তি পায়। আপনারা সেই মানে সেই ব্যবস্থাটা করে দিলে আমার খুব ভালো হয়। এই ঘটনায় মোট 12 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল মৃতের পরিবারের পক্ষ থেকে। অভিযোগ পেয়ে তদন্তে নেমে এদিন কমলেশ কুণ্ডু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কুপার্স ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ধৃতকে তোলা হয় রানাঘাট মহকুমা আদালতে। আমরা মারধর কেউই করিনি, আমরা ওকে তাড়া করে যেখানে পেয়েছি সেখানে ধরে ওর জ্যাঠার হাতে তুলে দিয়েছি। ওর জ্যাঠার ঘরে ওর জ্যাঠা ওকে জাপটে ধরে নিয়ে গেছে। জাপটে ধরে নিয়ে যাওয়ার পরে বললো যে সকালবেলা কাউন্সিলার যারা আছে যারা বিচারপতি তারা আসবে। ওর পরিবারের অভিযোগ যে আপনারা মারধর করেছেন। না না অসম্ভব, সেটা মেডিকেল রিপোর্টে বেরোবে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা, আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেশার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, আমাদের ঠিকানা আইশতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4-7 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5-8 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5-8 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10-6 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। রানাঘাটের প্রথমবার প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার, একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সিটি স্ক্যান, ডিজিটাল এক্সরে, ইউএসজি, এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, কালার ডপলার স্টাডি, ইসিজি ছাড়াও আরো অনেক জটিল রোগের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার সুবিধা। প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার, জগপুর রোড, আনুলিয়া, রানাঘাট মহকুমা হাসপাতালের নিকট, রানাঘাট, নদিয়া। যোগাযোগ 7479002181 or 8348368317।
প্রতিভা আল্ট্রাস্ক্যান সেন্টার সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত। আহা মুড়ি মুড়ি তুমি অন্তরে যত নেধে কুমু সোনার করি, তোমার অলঙ্কারে পূর্ণ তোমার রূপমাধুরী। খাঁটি অলঙ্কারের প্রতিশ্রুতি নিউ সিংহ জুয়েলার্স বনগাঁ উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর, দেখে নেব পরবর্তী খবর। রানাঘাট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং রানাঘাট থানার যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে নেওয়া হলো বেশ কিছু উদ্যোগ। এদিন একটি ক্যাম্পের মাধ্যমে গাড়ির চালকদের জন্য চক্ষু ও রক্ত পরীক্ষার আয়োজন করা হয়, পাশাপাশি ছিল বিভিন্ন শারীরিক চিকিৎসার ব্যবস্থাও। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট এক নম্বর ব্লকের সভাপতি তপন ঘোষ, এছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট থানার আধিকারিকেরা। আজকে আমাদের এই উদ্দেশ্য, প্রোগ্রামের যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমাদের যে ড্রাইভার ভাইরা আছেন বাস এবং লরি চালায়, তারা বহুক্ষণ একটানা গাড়ি চালায়, গাড়ি চালানোর ফলে তাদের চোখে অনেক ট্রেস পড়ে, তা তাদের চোখটা যদি ভালো না থাকে তাহলে তারা আমাদের গাড়িগুলো চালাতে পারবে না। তা তাদের চোখটা যাতে সুরক্ষিত থাকে, চোখটা কেমন আছে সেটা জানার জন্য চোখের পরীক্ষার বিশেষ ব্যবস্থা এখানে করা হয়েছে, এবং সাথে সাথে আমাদের এখানে রক্তের সুগার টেস্টের ব্যবস্থাও করা হয়েছে। সেফ ড্রাইভ সেভ লাইফের মাধ্যমে, এই প্রকল্পের মাধ্যমে আমরা এটা করছি, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চোখটা যদি ঠিক থাকে তাহলে অ্যাক্সিডেন্ট অনেক কম হবে। নদিয়া থেকে পিন্টু বণিকের রিপোর্ট, বেঙ্গল লাইভ। বাগদার হেলেঞ্চাতে পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্পের পোস্টার প্রদর্শনী শুরু হলো মঙ্গলবার থেকে। পশ্চিমবঙ্গ সরকারের পূর্ব ঘোষণা মতোই তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রাজ্যের সমস্ত ব্লকে এদিন থেকেই শুরু হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পোস্টার প্রদর্শনী। মঙ্গলবার বাগদা ব্লকের হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের মাঠে ঝুমুর নাচের মধ্য দিয়ে এই প্রদর্শনীর উদ্বোধন করলেন বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বনগাঁ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকেরা। একটি প্লাউডের কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটল বাদুরিয়া থানার কীর্তিপুর এলাকায়। ঘটনায় হাবড়া ও গোবরডাঙ্গার মোট চারটি দমকল ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মঙ্গলবার দুপুরের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। কারখানার মালিক জানিয়েছেন আনুমানিক 60-70 লক্ষ টাকার সামগ্রীর ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় বাদুরিয়া থানার পুলিশ। আগুন লাগার সঠিক কারণ জানতে চলছে তদন্ত। তারপর দমকল ইঞ্জিন কটা আসে, তারপরে তিনটা আসে, কত টাকা। বাদুরিয়া থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বেঙ্গল লাইভ। সংবাদ এখনকার মতন এই পর্যন্তই, দেখতে থাকুন বেঙ্গল লাইভ। সোহাগ চাঁদ বাদনি ধ্বনি, সোহাগ চাঁদ বাদনি।